হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাঁচা আম আর চীনা বাদাম দিয়ে একটা খুবই ডেলিশিয়াস টক ঝাল চাটনি করে দেখাবো, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এর জন্য সর্বপ্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের ওপরে, গ্যাস চালু করে দিয়েছি। এবার অল্প একটু তেল দেব, খুব বেশি তেল দেওয়ার একেবারেই দরকার নেই, অল্প একটু তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে আর সর্ষে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা হাফ টিস্পুন মতো জিরে দিয়ে দিলাম। জিরেটাকে একটু ভাজা হতে দেব, তারপরে আমরা সর্ষেটা দিয়ে দেব, কারণ সর্ষে দেওয়ার আগে তেল খুব গরম হওয়াটা খুব দরকার। এবার আমরা সর্ষেটা দিয়ে দিলাম, হাফ টিস্পুনের থেকে একটু বেশি সর্ষে দিয়েছি। সর্ষেটা খুব ভালো করে ফুটতে হবে, নইলে স্বাদটা ভালো আসবে না। আপনি দেখতে পাচ্ছেন সর্ষে ফুটছে আর ছিটিয়ে ছিটিয়ে সাইডে পড়ছে, তো এরকম অবস্থাতে আমরা এর মধ্যে রসুন দিয়ে দেব। আমি 18 থেকে 20 কলির মতো রসুন নিয়েছি, কলিগুলো অনেক ছোট ছোট। আপনি যদি মিডিয়াম সাইজেরও কলি নেন তাহলে 18-20 কলির রসুন আপনার লেগেই যাবে। হিটকে আমি হাই করে রেখেছি, কারণ রসুনটা আমরা ভাজবো, ওপর থেকে অবশ্যই কালার আসাটা জরুরি, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকে এমন করে আমরা ভাজবো। এর সঙ্গে সঙ্গে আমি কিছু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে এর সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায়। আপনি আপনার স্বাদ মতো দেবেন। আমি 4-5টা লাল লঙ্কা দিয়ে দিলাম, রসুনের সাথে সাথেই লঙ্কাগুলোতেও কালার চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন লাল লঙ্কাগুলো কালো কালো কালার চলে এসছে, আর রসুনটাও ওপর থেকে লাল লাল দেখা যাচ্ছে। এরম অবস্থায় আমরা এখন হিটটাকে বন্ধ করে দেব। আর এখানে দেখুন, আমি কাঁচা আম কেটে রেখেছি, দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। আমগুলো ভীষণ টক, এই কারণে আমি খোসাটাকে ছাড়াইনি। যদি আপনার আমগুলো কম টক হয় বা একটু মিষ্টি টাইপের হয় তাহলে আপনারা খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। এটা ভীষণ টক, যতটা আপনি ভাবতে পারেন তার থেকেও বেশি টক, এই কারণে আমি খোসাটা ছাড়াইনি। এর মধ্যে এটা আমি প্রথমে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা এই মশলাগুলোকে দিয়ে দেব। এটা ছোট সাইজের একটা মিক্সার জার নিয়েছি আমি, আর এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম, মানে রসুন, লঙ্কা আর জিরে সর্ষে যেটা ফোড়ন দিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম। আসলে আমার কাছে গোটা চীনা বাদাম ছিল না, তো ভেজে রাখা চীনা বাদামের গুঁড়োটা আমার কাছে বানানো ছিল, তো 4-5 টেবিল স্পুন মতো দিয়ে দেব। আপনি এরকম করবেন যে 1 মুঠ মতো চীনা বাদাম নিয়ে নেবেন, আর সেটাকে ভেজে নেবেন, ড্রাই রোস্ট করে নেবেন, আর সেটাকে এর মধ্যেই দিয়ে দেবেন, এর সঙ্গেই পিষে যাবে। আর যদি আমার মতো করতে চান তাও করতে পারেন। এর সঙ্গে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণের সাথে সাথে আমি দেব কিছুটা চিনি, কারণ আমি আগেই বলেছি আমার এই যে কাঁচা আমটা এটা ভীষণ টক, এই কারণে আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। 1 টিস্পুন থেকে একটু বেশিই হলো, কিন্তু এতে একেবারেই মিষ্টি ভাব আসবে না। আপনারটা একটু কম টক হলে আপনি চিনিটা অবশ্যই স্কিপ করবেন। মিক্সিটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন, আমি এখনও জলের ব্যবহার করিনি, এই কারণে খুব ভালো একটা পেস্ট হয়নি। এবার আমি অল্প একটু জল দেব এর মধ্যে, 2 টেবিল স্পুন বা তার থেকে একটুখানি বেশি জল আমরা এর মধ্যে দেব। খুব বেশি জল একেবারেই দেব না, কারণ চাটনিটা একেবারেই পাতলা করা চলবে না, পাতলা করে নিলে ভালো লাগবে না খেতে, গাঢ়ই থাকতে হবে। আবার চালিয়ে নিয়ে আসি মিক্সিটা। এ দেখুন, চাটনিটা আমি পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি। এ দেখুন টেক্সচারটা, খুব গাঢ় একটা চাটনি হয়েছে, আর একেবারেই পাতলা করে নিই আমি। এবার চাটনিটাকে আমি একটা বাটিতে করে নিয়ে নেব। এই দেখুন, আমি একটা বাটিতে বার করে নিয়েছি, পাশ থেকে দেখাচ্ছি আমি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে এটা খুবই অসাধারণ লাগে, খেতে খুবই মজার লাগে, একবার অবশ্যই ট্রাই করবেন। এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে সাইডে আপনি এটা সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। কাঁচা আমের মৌসুম তো চলছে, অবশ্যই ট্রাই করবেন। কখন মরে যাব এই করোনার সিজনে তো কেউ বলতে পারে না, যা খেতে ইচ্ছা করে একটু খেয়ে রাখি। আমাদের এখানে তো এখন ভীষণ কড়া লকডাউন চলছে, কোনো কিছুই পাওয়া যায় না, এমনকি সবজিও পাওয়া যায় না বাজারে। তো হাতের কাছে যেটুকু পাওয়া যায় এটা গাছের আম দিয়ে আমি বানালাম। আপনার হাতের কাছে আম পাওয়া গেলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই।